হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা জানবো এবং শিখবো যে প্রাইভেট ডিএনএস আমরা কিভাবে ইউজ করব আমাদের নিজেদের মোবাইলে এবং কিভাবে আমরা আমাদের অ্যাডগুলো ব্লক করব। অনেক দেখে থাকবেন, কোনো ওয়েবসাইটে যাওয়ার পর অটোমেটিক কিন্তু অ্যাড শো হতে থাকে গুগল অ্যাড অ্যাডভার্টাইজের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আমাদেরকে দেখায়। তো আমাদের বিরক্ত লাগে, সেই জন্য কোনো কিছু আমরা গুগলে সার্চ করে দেখতে চাইলে আমাদের কিন্তু অ্যাড এসে করে আমাদের মাথাটা একেবারে গন্ডগোল করে দেয়, তাই না? তো আজকে আমি প্রাইভেট ডিএনএস অন করবো আমারই মোবাইলে এবং আমিও আপনাদেরকে দেখাবো কিভাবে প্রাইভেট ডিএনএস অন করে আপনি আপনার যে মোবাইলে যে কিছু ডকুমেন্টস আছে বা প্রাইভেসি যেগুলো আছে সেগুলো আপনি সিকিওর করতে পারবেন এবং সিকিউরিটি প্রপার সিকিউরিটি একটু আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে? আমাদের নর্মাল মোবাইলে আমাদের কিন্তু যে কেউ চাইলে আমাদের কিন্তু হ্যাক করতে পারে, আমাদের যে গুগল পে, ফোনপে, এখন আমরা অন্যান্য মাধ্যমে গুগলে ট্রানজ্যাকশন করি পয়সা বা অ্যামাজন ফ্লিপকার্টে অর্ডার করি, তো অর্ডার করার পর আমাদের কিন্তু অনেক সময় হ্যাকাররাও কিন্তু সেই সময় ওরা ফায়দা নিতে চায়। তো এই সব থেকে কিন্তু আমাদের বাঁচবার জন্য প্রাইভেট ডিএনএসটা অন করা আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা চলতে পারে, বলতে পারেন, ঠিক আছে? তো কিভাবে অন করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং দেখবেন যদি এটা অন করার পর আপনি যে কোনো ওয়েবসাইটে যান, দেখবেন আপনার কিন্তু নেটের স্পিডটা একটু কিন্তু হাই হবেই হবে, কারণ অ্যাডের জন্য একটু আমাদের ইন্টারনেট কানেকশান একটু লোড নিতে দেরি করে এবং আমাদের পেজটা লোডিং হতে কিন্তু সময় নেয়, সেই জন্য আমাদের কী হয় যে মোবাইলটাও একটু কিন্তু স্লো হয়ে যায় এবং নেটের স্পিডটা একটু কমে যায়। তো অ্যাডটা যদি আমরা ব্লক করে দিই তাহলে কী হবে, আমাদের মোবাইল স্পিড নেটের স্পিডটা কিন্তু একটু বেড়ে যাবে। তো তার আগে আমি একটু দেখিয়ে দিই, আমি যে ওয়েবসাইটে আসছি, দেখুন আমি এই ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন আমি একটা ওয়েবসাইটের মধ্যে এসেছি, এটা অবশ্য মিউজিক ওয়েবসাইট, আর এই মিউজিক ওয়েবসাইটে চলে আসার পর আমরা কিন্তু এখানে অ্যাড দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমার কিন্তু অ্যাড চলে এসেছে, অ্যাড আসার জন্য আমাদের এই পেজটা একটু আসতে একটু লোডিং নিতে একটু সময় লাগলো এবং তারপরে কিন্তু আমাদের স্ক্রিনেটা আমরা দেখতে পেলাম। তো আমি কী করবো, যদি আমি আমার এই মোবাইলে প্রাইভেট ডিএনএসটা অন করি তাহলে কিন্তু দেখুন অ্যাডগুলো সব প্রত্যেকটা অ্যাডই কিন্তু এখন এখান থেকে বন্ধ হয়ে যাবে এবং আমি যে কাজটা করতে চাইছি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে কিংবা পড়তে চাইছি কিংবা যে কিছু আমি যে দেখতে চাই সে অ্যাডগুলো কিন্তু আর মোবাইলে আসবে না, ঠিক আছে? চলুন আজকের এই ভিডিওতে আমরা শিখবো। তো আমি প্রথমে কী করছি, আমি আমার যে এটা এখন প্রত্যেক মোবাইলই কিন্তু আছে, দেখে থাকবেন কোথাও সেটিংসটা কিন্তু উপরে নিচে করা থাকে, ঠিক আছে? প্রত্যেক মোবাইলের তো আলাদা আলাদা সেটিং। তো কী করবেন, সেটিংসে চলে যাবেন, আমি আমার মোবাইলে দেখেছি, আপনার মোবাইলটা একটু খুঁজে দেখে নেবেন। দেখুন আমার মোবাইলে সেটিংস অপশনটা অ্যাপ্লিকেশনটা আছে, ওখানে আমি চলে আসলাম। এখানে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে কানেকশন অ্যান্ড শেয়ারিং যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখুন প্রাইভেট ডিএনএস অপারেটিং এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? প্রাইভেট ডিএনএসটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা কিন্তু ডিফল্টে প্রত্যেক মোবাইলে কিন্তু এটা অফ করা থাকে, ঠিক আছে? তো অটো করলে আপনি চাইলে অটো জানেন অটোমেটিক মানে ওটা অফ হবে, বন্ধ হবে, চালু হবে দরকারের সময়। তো আমরা কী করবো, প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম যেটা আছে এখানে আমরা ক্লিক করব। আর এইখানে ক্লিক করার পর এইখানে দেখুন যে আমি ডিএনএসটা লিখে রেখেছি, এটা চাইলে আপনি কিন্তু লিখতে পারেন, তাহলে কিন্তু যে আমাদের প্রোভাইডার আছে তারা কিন্তু অন্যান্য আরও অনেক ডিএনএস আছে সেগুলো কিন্তু চালিয়ে ইউজ করতে পারেন। তো আমি যেটা বলছি ডিএনএস ডট এড গার্ড ডট কম লিখে কিন্তু এটা সেভ করলে কিন্তু এটা আপনারা প্রাইভেট যে ডিএনএস আছে সেটা কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি বলবো এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? এটিতে দেখুন ডিএনএস ডট এড গার্ড ডট কম লিখে সার্চ করে সরি এন্টার করে তারপরে এখানে সেভ বাটনের উপর ক্লিক করবে। দেখুন এখন আমার এটা কিন্তু অফ আছে, তো আমি এটার উপরে ক্লিক করলাম, ডিএনএস প্রাইভেটের উপর ক্লিক করলাম। এইখানে দেখুন এইভাবে কিন্তু টাইপ করার পর সেভ বাটনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? সেভ বাটনে ক্লিক করলে এখানে দেখুন ডিএনএস ডট এড গার্ড অপশানটি কিন্তু এখানে দেখতে পারবেন এবং দেখবেন এটা কিন্তু আমার আপনারা এবং আপনার এবং আমার এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে, টিক বাটনটি এখানে কিন্তু আমার চলে এসেছে, ঠিক আছে? তো এখন আমি কী করবো, আমি যে কোনো ওয়েবসাইটে যদি এখন যাই তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু অ্যাড আর আসবে না, আমার এই মোবাইলটাতে আর অ্যাড আসবে না, ঠিক আছে? কারণ ওয়েবসাইটের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আসতে পারে, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ওগুলা তো আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা রকম সিস্টেম আছে, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আর অ্যাড দেখতে পাবেন না, ঠিক আছে? দেখুন আমি এটার উপরে ক্লিক করলাম, এই যে দেখুন একটা ভিডিওর উপর আমি ক্লিক করলাম, তো এই পেজটা আমি রিফ্রেশ করার পর দেখুন আমার অ্যাডগুলো কিন্তু এখানে অলরেডি এখানে কিন্তু ব্লক হয়ে গেছে, ঠিক আছে? অ্যাড কিন্তু যতই চেষ্টা করেন না কেন এখানে কিন্তু আর অ্যাড শো হবে না, ঠিক আছে? আর কি বলুন তো, আপনার মোবাইলটা কিন্তু অনেকটা কিন্তু সিকিওর হয়ে গেল, সিকিউরিটির কাজ করলো আমাদের যে প্রাইভেট ডিএনএসটা দেওয়ার পর। অনেক কিন্তু অ্যাড আছে যেগুলো কিন্তু আমাদের মোবাইলের পক্ষে অনেকটা কিন্তু বিপজ্জনক মনে করি এবং ক্ষতিকারক হয়ে থাকে, তো সেই অ্যাডগুলো কিন্তু আর আপনার মোবাইলে শো হবে না। এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন।
আর এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারবেন। অনেক বকবক করলাম এই ভিডিওটাতে, টাইমটা অনেক বেশি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।